এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা। হাই, আমি হলাম জ্যোতি আমগে, দ্য ওয়ার্ল্ডস শর্টেস্ট ওম্যান। ও মাত্র 2 ফিট টল, আর ছোট ছোট কাজ ওর জন্য বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। একটা পৃথিবীতে যেখানে সবকিছু ডিজাইন করা হয়েছে ওর থেকে 2 গুণ কি 3 গুণ উঁচু ব্যক্তিদের জন্য। আমাদের কাছে একটা লিস্ট আছে যেখানে ওর সাথে আমরা 10টা জিনিস করব, এটা জানার জন্য যে এক্স্যাক্টলি লাইফ কেমন ওর জন্য একটা সাধারণ ব্যক্তির তুলনায়। ও মাই গড, সো কিউট। ওর সাইজ হয়তো 2 বছরের বাচ্চার মতো, কিন্তু ওর বয়স 30 বছর। ও কোনোদিনই এর থেকে লম্বা হতে পারেনি একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডারের জন্য। ওর জন্য চলাটাও একটু মুশকিল হয়ে দাঁড়ায় বোন ডেভেলপমেন্ট ইস্যুজের জন্য। ওয়াও, আমি খেয়াল করলাম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি পৌঁছতে ওর বেশ কিছুটা সময় লাগছে। আমি দেখতে পারলাম যে ওর সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি ওকে কোলে তুলে ওকে ওয়াশরুমে নিয়ে গেলাম। আয়নাটাও অনেক উঁচু ছিল, ওই জন্য আমি ওকে আবার কোলে উঠালাম আর ওর আয়নার সামনে রেখে দিলাম যাতে ও মর্নিং রুটিন করে ব্রাশ করা। তাহলে ব্রাশ করার পরে তুমি চান করো কি করে? যেমন নরমাল মানুষ চান করে সেরকম ভাবে আমি চান করি। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো সুইমিং পুল। তুমি কি সবচেয়ে হালকা মেয়ে? জ্যোতিকে কিছু সাহায্য লাগে সকালে জিনিসগুলো করার জন্য, কিন্তু ওইটা ওকে থামায় না একেবারে। আমরা জানতে চাইলাম যে ও কিভাবে এত পজিটিভ থাকে এতগুলো চ্যালেঞ্জেস ফেস করার পরেও। সেই জন্য আমাদের কাছে কিছু স্পাইসি কোশ্চেন আছে যেটা সবাই জানতে চায়। তোমার লাভ লাইফের দিকটা কেমন চলছে? কারণ আমাদের বন্ধু শন ইন্টারেস্টেড। না, তোমার কি মনে হয় লোকেরা হাইট নিয়ে এত চিন্তিত কেন? অনেকে হয়তো আমার মতন হাইটে যারা, অনেকে ফ্যামিলি সাপোর্ট পায় না, তাই আমার মেসেজ হলো আমার মতন হাইটে যারা, তারা সবসময় হাসি মুখে থাকো পৃথিবীতে। অনেক ভালো। জ্যোতির ব্যাপারে পরের জিনিস যেটা জানতে চাইলাম সেটা হলো যে একটা সাধারণ ব্যক্তির তুলনায় ও কতটা খায়। কারণ অনেকেই 2000 ক্যালোরিজ খায় প্রতিদিন, কিন্তু জ্যোতি মাত্র 14 পাউন্ডস, যেই ওজনটা হচ্ছে সাধারণ ব্যক্তির থেকে 10 গুণ কম। তো তুমি একদিনে নরমালি কি খাও? আমি ইন্ডিয়ান ফুডই পছন্দ করি। আমি যেটুকু খাই নরম খাবার খাই, কিন্তু আমার ফাস্ট ফুড খেতেও খুব ভালো লাগে। আমি ফাস্ট ফুড। তুমি বললে ওকে ভালো লাগে ফ্যাট ফুড? No fat food, fast food. আমরা আমাদের রিসার্চ করেছি, তাই আমরা জানতাম জ্যোতি ইন্ডিয়ান ফুড ভালোবাসে। কিন্তু ওই ছোট পিৎজাটাও জ্যোতির একার খাবার জন্য বেশি হয়ে গেছিল, তাই আমরা ওকে সাহায্য করব বললাম। কিন্তু তারপরেও ও খেতে অনেকটা সময় লাগে। যখন নিজের পিৎজাটা শেষ করলো না, তুমি একদিনে কতটা খাও? বাস এইটুকু স্লাইসটা পুরো দিনের জন্য। ওহ ওয়াও, তাহলে ওটা 300 ক্যালোরিজ একটা। জ্যোতি মাত্র 300 ক্যালোরি খায় প্রতিদিন, আর একটা সাধারণ ব্যক্তি খায় 2000 ক্যালোরি, আর ট্যানার খায় 10,000 ক্যালোরিজ। তো আমি শুনেছি তোমার কাছে 3টে ওয়ার্ল্ড রেকর্ডস আছে। প্রথম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা, দ্বিতীয় হলো পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা, আর তৃতীয় পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা জ্যোতিকে জিজ্ঞেস করলাম একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাবে, পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা আর পৃথিবীর সবচেয়ে বড় বিন ম্যান। 3, 2, 1 তুমি কি আমাদের ল্যাম্বরগিনির মধ্যে একটা রাইড নিতে চাও? ল্যাম্বরগিনি? এবার আমরা দেখতে চাই কিভাবে পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা একটা ল্যাম্বরগিনি চালায়, পৃথিবীর ফাস্টেস্ট গাড়িদের মধ্যে একটা। ও কোনোদিন এত পাওয়ারফুল গাড়ি চালায়নি, ইনফ্যাক্ট ও কোনোদিনই গাড়ি চালায়নি। সো আমরা ওকে এই আলটিমেট টেস্টে রাখতে চাই, এটা দেখার জন্য যে ও ল্যাম্বোর পাওয়ারটা নিতে পারে। মজা করছি, আমরা ড্রাইভ করছি, এটা ও ল্যাম্বরগিনির মধ্যে প্রথমবার। ওকে, তুমি স্টার্ট টিপতে চাও? এই বাটনটা টেপো। যে ওকে আমরা অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি আমাদের প্রথম প্র্যাঙ্কের দিকে। যারা 4 ফিট থেকে কম হয় তাদের বুস্টার সিটের দরকার পড়ে, তাই আমাকে এই মেটার আইডি দেখতে হবে যে এর হাইট কি। বলছো কোনো আইডি নেই? তাহলে আমাকে অ্যারেস্ট করতে হবে। তুমি খুব সুন্দর হচ্ছ তাই জন্য। ঠিক আছে, যাও তোমরা মজা করো। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখার পালা যে জ্যোতি একটা ল্যাম্বোর পাওয়ার দেখে কি বলে। তুমি চাও আমি কি ফাস্ট যাই? ঠিক আছে। আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম যে জ্যোতি জীবনে উত্তেজনা খুব পছন্দ করে, আর ওর মুখে আনন্দ দেখার পর আমাদের ভীষণ ভালো লাগলো। ও, অনেক ভারী, অনেক ভারী। এরপর আমরা দেখতে চাই জ্যোতি কাপড় জামা কিনে কি করে। ওর সাইজের জন্য ওর অপশনস একটা সাধারণ ব্যক্তির থেকে অনেক বেশি কম। যদি ভেবে থাকো তোমাদের সাইজ পাওয়া মুশকিল, অপেক্ষা করো আর দেখো ওর জন্য কতটা মুশকিল। অনেকই চ্যালেঞ্জিং হবে এর জন্য কাপড় খোঁজা এখানে, বুঝতে পারছো তোমরা? আমরা কিছু পেয়ে যাবো।
তোমার জন্য। প্রবলেমটা হলো ওর সাইজের কাপড় শুধুমাত্র কিডস সেকশনে পাওয়া যায়, কিন্তু ও বাচ্চাদের মতো ড্রেস করতে চায় না। না, ওকে, এটা না। কিডস সেকশনে বন্দী হয়ে যাওয়া ছাড়াও জ্যোতি নিজের ফ্যাশনের ব্যাপারে খুব পিকি। যখন আমি শপিং করি তখন অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। আমি ফ্যাশনেবল ক্লোথ পছন্দ করি, কিন্তু কিডস সেকশনে এগুলো পাওয়াই যায় না। যদি তোমরা না জেনে থাকো, জ্যোতি অ্যাকচুয়ালি একটা খুব বিখ্যাত মডেল আর অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে। তোর জন্য পারফেক্ট জামা কাপড় খোঁজাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার ক্লোথস এর জন্য আমি ফ্যাশন ডিজাইনার আলাদা করে রেখেছি। তাহলে তোমার কাছে পয়সা আছে? আমাদের জন্য কিডস সেকশনে কোনো কিছু ফ্যাশনেবল খোঁজাটা অসম্ভব হয়ে গেল, তাই আমরা দেখতে চাইলাম ও খাবার কিভাবে। এটা একটা রেগুলার অরেঞ্জ, ও মাই গড, তুমি এটা এক সপ্তাহ অবধি খেতে পারবে। কিন্তু রোজকার খাবার জিনিসও জ্যোতির জন্য একটু বেশি বড়। আমরা জানতে পারলাম যে জ্যোতির জন্য শপিং করার সময় খাবার অথবা অন্য কিছু পাওয়াটা কতটা মুশকিল হয়ে যায়। কিন্তু লাকিলি ওর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমাদের বাড়িতে, যেটাতে আমরা জানিও খুশি হয়ে যাবে। আমরা এই কালারফুল পাউডার কিনেছি জ্যোতির প্রিয় ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য, যেটা হলো হোলি। বছরে একবার ভারতীয়রা জড়ো হয়ে একে অপরকে রং লাগায়, কিন্তু জ্যোতি কোনোদিনই যেতে পারেনি, কারণ একটা ভিড়ে ওর ক্ষতি হতে পারে। তাই আমরা এটাকে সেলিব্রেট করবো এক্সেপ্ট শুধুমাত্র জ্যাকের উপর। কোন কালার? এইটা অরেঞ্জ। Ready? জ্যোতি হোলি পুরোপুরি সেলিব্রেট করতে পারে না নিজে চোট পাওয়ার ভয়েতে, ওর সাইজের কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন ও খুব ছোট জায়গায় ঢুকে যেতে পারে, যেটা প্র্যাঙ্কস এর জন্য একেবারে পারফেক্ট। আর জ্যোতি লুকোনোর পর আমরা ড্যাডকে কনভিন্স করিয়ে নিলাম যে ওনার জন্য নিচের ঘরে একটা খুব বড় সারপ্রাইজ আছে। কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হলো, প্রত্যেকটা রাইডে হাইট রেস্ট্রিকশন ছিল, আমরা কোন রাইডে যেতে পারবো না। তোমাকে এত উঁচু হতে হবে, আর এর মানে তুমিও যেতে পারবে না, কারণ তুমি 225 পাউন্ডের বেশি। আমরা প্রত্যেকটা রাইডে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না। জ্যোতি একটুও লম্বা ছিল না, আর তার উপরে অনেকগুলো বাচ্চাদের থেকে একটু ওয়িয়ার্ড লুকস পাচ্ছিল। এটা অনেক স্কেরি, তুমি এটা ট্রাই করতে চাও না? কিন্তু একটা রাইড আমরা এখনো ট্রাই করিনি, মার্লিনস ম্যাজিক টিকাপ। ভাই আমরা ট্রাই করতে পারি প্লিজ? ঠিক আছে, আমরা ফাইনালি রাইড পেয়ে গেছি, তুমি কি এক্সাইটেড আছো? আসলে জ্যোতি কখনো অ্যামিউজমেন্ট পার্কের কোনো রাইড এনজয় করতে পারে না ওর হাইটের জন্য, সেই জন্য এটা ওর জন্য অনেক স্পেশাল মোমেন্ট ছিল। তোমার মাথা ঘুরাচ্ছে না? আমার ঘুরাচ্ছে। জ্যোতিকে অনেকই মজা আসছিল, কিন্তু আমার ব্যাপারে আমি একদম নয়, আমার তো বমি পাচ্ছে একেবারে, কারণ জ্যোতি সব রাইডে যেতে পারলো না। এই থিম পার্কে একটা মিনি গল্ফও আছে যেটা জ্যোতিকে অনেক ভাল লাগে, কিন্তু ওকে সাহায্য লাগে স্মল স্পট সুইং করার জন্য। ওখানে একটা টাইনি হাউসও ছিল, ওর জন্য পারফেক্ট সাইজ ছিল। কেউ নেই আর একটা আর্কেড, কিন্তু এখানে বেশিরভাগ গেম ও জিততে পারছিল না কারণ ওর সাইজের জন্য। জ্যোতি সব বুঝতে পারছিল, আমি জানি ও শুধু ক্যামেরার জন্যই স্মাইল করছিল। আমি জ্যোতির জন্য প্রাইজ না জিতে এখান থেকে বেরোবো না, কিন্তু আমি জিততে পারছিলাম না, সেই জন্য আমি চিটিং করলাম আর তবুও হেরে গেলাম। সেজন্য জ্যোতি নিজের হাত থেকেই করতে লাগলো। ও রাইট, চলো দেখি আসছে আসছে। এই গেমটা স্ক্যাম হচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি জ্যোতির জন্য কোনো প্রাইজ জিততে পারবো না, কিন্তু এই জিনিসটা হলো। জ্যোতি কোনো রাইড ট্রাই করতে পারলো না অ্যামিউজমেন্ট পার্কে, আর আর্কেডেও কোনো গেম খেলতে পারলো না, কিন্তু দিনটা অনেক ভালোভাবেই শেষ হতে গেল। আমি নিজের উপর ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আমি ওর জন্য কোনো প্রাইজ জিততে পারলাম না। তারপর আমার মনে পড়লো, আজকে সকালে জ্যোতি আমাদের বলেছিল যে ওকে আইফোন অনেক ভালো লাগে, কিন্তু ওটা অনেক পুরনো মডেল ছিল। তোমার এই আইফোনটা ভালো লাগছে? তোমাকে কি নতুন আইফোন চাই? তাহলে আমরা অ্যাপল স্টোর গেলাম আর ওর জন্য কিনলাম ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো, কিন্তু ম্যাক্স নয়, তোমরা জানো কেন। আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার ফেভারিট ইউটিউবার্স কে? হ্যাঁ, এটা তো তার
কোশ্চেন। আসলে কতটা হতে পারে এই কোশ্চেনটা? আর দেরি হচ্ছিল বলে আমরা জানতে চাইলাম যে জ্যোতির নাইট রুটিন, তুমি কি নিজের খাটের উপর উঠতে পারো? তাহলে তুমি ভাবো যে তুমি তোমার নিজের ঘরেই আছো, এই জন্য আমরা এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছি। চলো শুরু হয়ে বেডে শুয়ে যাও। তোমার খাট কি সেম সাইজের হচ্ছে? কিন্তু জ্যোতি ইন্ডিয়া যাওয়ার আগে আমরা ওকে দিতে চাই একটা ফাইনাল গিফট। কে চালাবে? জ্যোতি তো নিজের ছোট গিফট গুলো এনজয় করেছিল, কিন্তু ও এই জিনিসটা জানতোই না যে আমরা ওর জন্য একটা অ্যাকচুয়াল সারপ্রাইজ রেখেছিলাম পরের দিনের জন্য।